হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি কারণ আজ আমার প্রতিদেবের জন্মদিন তো দেখো সকাল থেকে এত কাজে তাড়াহুড়ো ছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর আমার প্রতিদেবও বাড়ি ছিল না জিনিসপত্র কেনাকাটা এটা সেটার জন্য একটু দৌড়দৌড়ি করছিল তো এখন থেকে শুরু করে দিচ্ছি তো দেখো আমি একটু রান্নায় ব্যস্ত আর সব দিক দিয়েই ব্যস্ত সব কিছু গোছ গাছ করা মেয়েটা এসে জ্বালাচ্ছে ও একটু এসে জ্বালাচ্ছে কি করছো এখনো হয়নি মানে টুকটাক লেগেই চলেছে তো রান্না বান্না এতটাই ব্যস্ত দেখো রান্না শুরু করে তার আগে কিন্তু আমার পাঁপড় দু তিন রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ওইদিকে মাছের মাথা দিয়ে মুখ ডাল করছি আরও বেগুন ভাজছি আর তোমরা তো পরে দেখতেই পাবে কি রান্না হয়েছে তো অনেক কিছু রান্নার চেষ্টা করছি তো কতটা গুছিয়ে উঠতে পারবো এখনও জানি না রান্না চলছে তো আমার যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখো তো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো তোমাদের জন্য এ পর্যন্ত আসা একটু এখন ঝামেলা হয়ে যাচ্ছে কি আমি বলতেও পাচ্ছি না মানে কিছু একটা অসুবিধা হচ্ছে মানে একটু ঝামেলা একটু চাপের মধ্যে আছি ওর জন্য ভিডিও আমি ঠিকঠাকভাবে দিতে পাচ্ছি না সেভাবে গোছানো হয়ে সারছে না তো একটু ভিডিওটা দিতে লেট হচ্ছে তো আমার একটু অসুবিধা যাচ্ছে এই কারণে রান্নাবান্না সব একা হাতে নিজের নিজে হাতে সব কিছু করছি কাটাকুটি সব কিছু সবজি কাটা রান্না রান্নাবান্না সব একসাথেই করা তো একা একা সেরকমভাবে পেরে উঠছি না তো ওর জন্য আর ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য স্ট্যান্ড সেট করা একটু অসুবিধা হয়ে যায় তোমার দাদা হয় যখন একটু বাড়ি থাকছে তখন একটু ধরে দিচ্ছে তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেরকম ধরে দেওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে আর কাজের মধ্যে স্ট্যান্ড ভিডিও করব নাকি রান্না করবো সেরকমভাবে হয়ে ওঠে না তো যদি কেউ ভিডিওটা করে দেয় তাহলে একটু সুবিধা হয় আমার আর সেরকমভাবে কারো ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেইও তো দেখো রান্না সব কিছু কমপ্লিট কী কী রান্না করেছি তোমরা দেখো আছে পাপড় ভাজা আলু ভাজা তারপর একটা শাক বেগুন ভাজা এদিকে আছে পাপড় ভাজা এখানে নিয়ে নেওয়া হয়েছে দেখো টুকটাক করে সবই ঘি দেওয়া হয়েছে ভাতে এখানে আছে মুগ ডাল আছে একটা সবজি আছে মাছের ঝোল আছে মাংস পেঁপের চাটনি করে এটা পেঁপের প্লাস্টিক চাটনি তো ওইটা আমার খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যে এমনিই বানিয়ে খাই তো এখন তো একটু বানানো যায়ই তো ওই মিষ্টি সবই দেওয়া হয়েছে পায়েস করেছি তো ও বসে গেছে তো দেখো প্রথমে আমার শ্বশুর মশাই তার ছেলেকে আশীর্বাদ করে দিল ধানদব্য দিয়ে তো পাশে মা শাশুড়ি মা বসে আছে সবাই এক এক করে দেওয়া কয়েকজনাকে বলেছি মানে সেরকমভাবে বড় করে তো করছি না পাশের বয়স্ক আমার নিজের মানে ঠাকুমা শাশুড়ি পাশের বাড়ি আরেকটা ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি আর ওর দু একজনা বন্ধু পাশের কাকা মানে কয়েকজনকে মিলে বাড়ির কয়েকটা লোক মিলেই খাওয়া দাওয়া এই আয়োজন এটাই আর কি এটা হচ্ছে পাশের বাড়ি এক ঠাম্মি এই ঠাম্মিটা এখন আশীর্বাদ করছে তো ঠাম্মিটা খুবই 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 কাজ করে মানে এত বয়স হয়ে গেছে এখনও যা কাজের স্পিড তোমরা দেখলে ধারণা করতে পারবে না আর আমাদের দেখো গুপলিটা পাশে থেকে মুখ নড়াচ্ছে ওর কাকে খাইয়ে দিচ্ছে দেখো খাওয়ার জন্য কেমন করছে ওর খাবার দেখলেই হয় ও একদমই লোভ সামলাতে পারে না তো দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই বলতে ওরা তিনজনাই বসে গেছে আর লোকজন এখনও সবাই আসেনি কয়েকজন আগে যাদের তো বলা হয়েছে সবাই এখন এসে পৌঁছায়নি তো এখন ওরা খাচ্ছে এবার চলো আমার নারায়ণ দেব আমার জন্য অন্ন প্রসাদ রেখেছিল তো আমি সেটাই সেবা করতে বসেছি তো হয়েও গেছে সেবা হঠাৎ করে মনে পড়লো কথা মনে পড়ে তো ওর জন্য আবার তোমার দেখাচ্ছি সবকিছুই খাওয়া হয়ে গেছে লাস্ট দইটা আর আছে মিষ্টিটা তো আজকে দেখে তোমার বুঝতে পারবে আমি কেন এরকম মানে কেন এতো কিউট এতো হেলদি তো দেখো অসাধারণ জাস্ট লাইক যাব বাও তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসছি কেক নিয়ে সন্ধ্যাবেলা কেক কাটার আয়োজন কেক কাটার আয়োজন সবাই মিলে যাদের যাদের বলা হয়েছিল কয়েকজনকে সবকিছু গোছ করে নিয়ে সবাইকে ডেকে নিয়ে কেকটা কাটা হচ্ছে তো সবাই আসে উনি এখানে কারণ ও একটু তাড়াতাড়ি করছিল মানে একদম সন্ধ্যের একটু পরপরই কেকটা কাটা হলো কারণ ও যাবে একটু খেলতে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয় পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো